আসসালামু আলাইকুম। বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে। বিসিএস লিখিত পরীক্ষায় কোশ্চিন এসে থাকে সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী বলতে কি বোঝেন, এই দুইটির মধ্যে পার্থক্য লিখুন। আবার কখনো কখনো ইংরেজিতে কোশ্চিন করা হয় এভাবে যে হোয়াট ডু ইউ মিন বাই প্যারালাল সার্কিট অ্যান্ড সিরিজ সার্কিট, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দেম, ঠিক এভাবেও কোশ্চিন করা হয়। যা হোক, আপনি যেহেতু এখানে 2.5 মার্ক পাবেন, কাজে চিত্র সহকারে এই সংখ্যাগুলো প্রদর্শন করার চেষ্টা করবেন। সর্বপ্রথমে আমরা দেখব সমান্তরাল বর্তনী বলতে কি বোঝানো হয়। যে বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ দুই বা ততোধিকে বিভক্ত হয়ে দুই বা ততোধিক পথে প্রবাহিত হয়ে আবার পুনরায় মিলিত হয়, এটিকে বলা হয় সমান্তরাল বর্তনী বা প্যারালাল সার্কিট। আর যে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে, সেটিকে বলা হয় সিরিজ বর্তনী। এই কথাগুলো মনে রাখার আপনার কিছু প্রয়োজন নেই, জাস্ট আপনি একটি চিত্র মনে রাখবেন, এই চিত্রের উপরে ভিত্তি করে আপনি সংজ্ঞা প্রদর্শন করতে পারবেন কোনটাকে সমান্তরাল বর্তনী বলা হয় আর কোনটাকে সিরিজ বর্তনী বলা হয়। আমরা বলছিলাম যে সমান্তরাল বর্তনী, সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে সাধারণত বর্তনী আপনার বদ্ধ অবস্থায় থাকে। এই যে দেখুন, আমরা বদ্ধ বর্তনীর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বর্তনীতে আপনার তড়িৎ প্রবাহ দুই বা ততোধিক পদে বিভক্ত হয়ে, এই যে দেখুন তড়িৎ প্রবাহ আপনার দুই বা ততোধিক পথে আপনার বিভক্ত হয়ে আবার পুনরায় একই বিন্দুতে মিলিত হয়, দেখুন এটি মূলত হচ্ছে আপনার বদ্ধ বর্তনী। এভাবেই কিন্তু সাধারণত সংজ্ঞাটুকু আপনি প্রদর্শন করতে পারেন। এই যে তড়িৎ প্রবাহ I, এখান থেকে দেখুন তড়িৎ প্রবাহ আমরা ধরলাম I1, I2, I3, আর এর করস্পন্ডিং আপনার রোধ হচ্ছে R1, R2, R3। আমরা বলেছিলাম এই বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ I দুই বা ততোধিক পথে তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে, দেখুন I1, I2, I3 তিনটা পথে প্রবাহিত হয়ে আবার পুনরায় একই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ আমরা আবার I পাচ্ছি। এটি মূলত হচ্ছে সমান্তরাল বর্তনী। আর এই সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে আপনি সংজ্ঞা প্রদর্শন করবেন, সাথে সাথে এই চিত্রটুকু আপনি উপস্থাপন করবেন। আর সিরিজ বর্তনীর ক্ষেত্রে আপনার চিত্র সাধারণত যেটি হবে আমরা সেটি উপস্থাপন করব। দেখুন এটি হচ্ছে আপনার বর্তনী, সিরিজ বর্তনী। সিরিজ বর্তনীর ক্ষেত্রে আপনার একটি মাত্র পথ থাকে সাধারণত। ধরুন এখান থেকে আপনার দুইটি বাল্ব আপনার এই সিরিজ বর্তনীতে সংযুক্ত করা আছে, এটি একটু আমরা আলোচনা করব। ধরুন দুইটি বাল্ব সিরিজ বর্তনীতে সংযুক্ত করা আছে, আর সিরিজ বর্তনীতে সংযুক্ত থাকার কারণে আমরা বলেছিলাম যে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে, অর্থাৎ তড়িৎ ঠিক এই দিক দিয়ে প্রবাহিত হবে। আর এই সিরিজ বর্তনীতে আমরা বলেছিলাম যে দুইটি বাল্ব আমরা যখন যুক্ত করি তখন দুইটি বাল্বই একসঙ্গে জ্বলে, আর হঠাৎ করে একটি বাল্ব যদি আপনার বিচ্ছিন্ন হয় তাহলে অপর বাল্বও এখানে জ্বলবে না, কেন মূলত বর্তনী পূর্ণ হবে না, আর বর্তনী যদি পূর্ণ না হয় তাহলে বাল্ব জ্বলবে না। আর এটি সিরিজ বর্তনীর ক্ষেত্রে অন্যতম একটি ডিসঅ্যাডভান্টেজ। তার মানে আমরা দেখলাম সিরিজ বর্তনীর ক্ষেত্রে আপনার তড়িৎ প্রবাহিত হয় একটি মাত্র পথে, আর এখানে যদি সামহাও একটি বাল্ব নষ্ট হয়ে যায় তাহলে অপর বাল্ব না জ্বলার সম্ভাবনা এখানে আছে। তাহলে আপনি এখন সংজ্ঞা প্রদর্শন করবেন কিভাবে সেটি আমরা একটু লিখব। চিত্র আপনার এখানে থাকবে, তাহলে আপনি সংজ্ঞা লিখবেন যে বদ্ধ বর্তনীতে তড়িৎ প্রবাহ দুই বা ততোধিকে প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয় তাকে সমান্তরাল বর্তনী বলে। দেখুন একেবারে ঠিক কিন্তু আপনার মতো করে এখানে সংজ্ঞা প্রদর্শন করছেন, রাইট? জাস্ট চিত্রের উপরে ভিত্তি করে আমরা সংজ্ঞাটুকু প্রদান করলাম। আমরা বলেছিলাম যে বদ্ধ বর্তনী, যেহেতু এটি একটি সমান্তরাল বর্তনী তার মানে অবশ্যই বদ্ধ এটি হবে, আর এই বদ্ধ বর্তনীর তড়িৎ প্রবাহ I এটি দুই বা ততোধিক পথে প্রবাহিত হচ্ছে। এই যে দেখুন I1, I2, I3 এগুলো তড়িৎ প্রবাহ, পুনরায় I মিলিত হয়েছে, আর এই জন্য এটিকে বলা হয় সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে শেক স্টাডি নামে একটি ওয়েবসাইট আছে, সেখানে তারা একটি সংজ্ঞা প্রদান করেছে ঠিক এইভাবে। আমরা বলছিলাম আ প্যারালাল সার্কিট ইজ আ প্যারালাল সার্কিট আ প্যারালাল সার্কিট ইজ আ ক্লোজ সার্কিট ক্লোজ
A parallel circuit is a closed circuit in which current is divided into two or more paths before recombining to complete circuit. ঠিক এভাবে কিন্তু আপনি এখান থেকে সংজ্ঞা প্রদর্শন করতে পারেন। তাহলে দেখুন এর মিনিং কি দাঁড়ায়। A parallel circuit is a closed circuit. সমান্তরাল বর্তনী হচ্ছে একটি বদ্ধ বর্তনী in which current is divided into two or more paths. যেখানে কারেন্ট আপনার দুই বা দুইয়ের অধিক পথে বিভক্ত হয় before recombining to complete circuit. অর্থাৎ সার্কিট পূর্ণ করার পূর্বে তারা দুই বা ততোধিক পথে প্রবাহিত হয়ে পুনরায় একই বিন্দুতে মিলিত হয়। এই রকম করে কিন্তু সাধারণত এর মিনিং দাঁড়ায়। এটিকে বলা হয় আপনার সমান্তরাল বর্তনী। তাহলে সিরিজ বর্তনীর আপনি সংজ্ঞা প্রদর্শন করবেন কিভাবে? সিরিজ বর্তনীর ক্ষেত্রে আপনি চিত্রের উপরে ভিত্তি করে কিন্তু সংজ্ঞা প্রদর্শন করতে পারেন। এভাবে আমরা চিত্র কিন্তু আগেই দেখিয়েছি, তাহলে যার সংজ্ঞাটুকু আমরা এখানে লিখব। যে বর্তনীতে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে, তাকে সিরিজ বর্তনী বলা হয়, সিরিজ বর্তনী বলে। এরপর পরে আপনি এই চিত্রটুকু এখানে প্রদর্শন করবেন। যেহেতু 2.5 মার্ক আছে, আমরা চিত্রটুকু এখানে আর প্রদর্শন করলাম না, আরো একটি সংজ্ঞা আমরা এখানে প্রদর্শন করব। এভাবে a series circuit is a circuit in which resistors are arranged in chain. খুব সহজ একটি ডিফিনিশন, একেবারে কিন্তু সেম মিনিং প্রদর্শন করে। এটিকে মূলত সিরিজ বর্তনী বলা হয়। তাহলে আমরা দেখলাম সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী বলতে মূলত কি বোঝায়। তাহলে বেসিক যে ডিফারেন্স সেখান থেকে আপনি বলতে পারেন, ঠিক এভাবে যে বর্তনীতে তড়িৎ দুই বা ততোধিক পথে প্রবাহিত হয়ে আবার পুনরায় একই বিন্দুতে মিলিত হয় সেটিকে বলা হয় সমান্তরাল বর্তনী। আর যে তড়িৎ বর্তনীতে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে এটিকে বলা হয় সিরিজ বর্তনী। তার মানে সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে দুই বা ততোধিক পথ থাকে আর সিরিজ বর্তনীর ক্ষেত্রে একটি মাত্র পথ থাকে। এখান থেকে আপনি এটিও বলতে পারেন, সিরিজ বর্তনীর ক্ষেত্রে যদি দুইটি বাল্বের মধ্যে একটি বাল্ব যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো বর্তনী পূর্ণ না হওয়ার কারণে আপনার ওই পরের বাল্বটিও কিন্তু এখানে জ্বলবে না। কিন্তু সমান্তরাল বর্তনীর ক্ষেত্রে কিন্তু সাধারণত এটি ঘটে না। যদি সিরিজ বর্তনীর ক্ষেত্রে বাল্ব আপনি দুইটি এভাবে যদি সংযুক্ত করেন সেক্ষেত্রে আপনি এই পার্থক্যটুকু আপনি এখান থেকে লিখতে পারেন। তবে যে বেসিক পার্থক্য সেটি হচ্ছে, আমরা বললাম তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য দুই বা ততোধিক পথ থাকে সমান্তরাল বর্তনীতে আর তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য একটি মাত্র পথ থাকে সিরিজ বর্তনীতে। জি, আজকে আমরা আলোচনা করলাম সমান্তরাল বর্তনী এবং সিরিজ বর্তনী সম্পর্কে। আমরা আগামী দিনে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স এর মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ভিডিওগুলো যদি এতটুকু ভালো লেগে থাকে, বিশেষ করে রিটেন পরীক্ষার জন্য কিন্তু আমরা ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, ভাইবা পরীক্ষার জন্য ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি, কাজেই যদি ভিডিও টিউটোরিয়াল গুলো প্রয়োজন বলে মনে হয় আপনার কাছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি, সাথে সাথে একটি লাইক এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আগামী দিনের ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবশেষে দোয়াতে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।